আসসালামু আলাইকুম। আজকে কেমিস্ট্রির একটা প্রশ্ন নিয়ে আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তা সেটা হচ্ছে অ্যাসিটোন পোলার নাকি নন পোলার, এবং তার পরপরে আমি যেটার অ্যানসার দিব ইনশাল্লাহ সেটা হচ্ছে অ্যাসিটোন কেন আইডিয়াল সলভেন্ট বা উত্তম দ্রাবক হিসেবে কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সেটার অ্যান্সার দিব। সো দুইটা প্রশ্নের উত্তর দিব পরপর দুটো ভিডিওতে। তো প্রথম এইটাই বলছি যে অ্যাসিটোন ইজ পোলার অর নন পোলার। অ্যাসিটোনের কী করতে হবে, সংকেতটা লিখতে হবে। অ্যাসিটোনের সংকেত আমি লিখতেছি, এটাই তো, তাই তো? CH3CO CH3। এটাকে যদি আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে কেমন? ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটায় কী কী জিনিস আছে সেটা একটু খেয়াল করি এবং এটার নাম কি সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমে দেখি যে এটার ভিতরে এই অংশটা আছে এবং এই সিও এটাকে বলা হয়, আমি যদি একটু ইংলিশে লিখি, কার্বোনিল গ্রুপ। ঠিক আছে, কার্বোনিল গ্রুপ, এটাকে কার্বোনিল গ্রুপ বলতেছি। এবং এই পার্টটুকুকে আমরা বলতেছি হচ্ছে মিথাইল গ্রুপ। এরকম মিথাইল গ্রুপ আছে কয়টা? দুইটা মিথাইল গ্রুপ আছে। এটা এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটোন। এটা হচ্ছে কিটোন, আমরা যদি বলি কিটোন গ্রুপের অন্তর্ভুক্ত। কিন্তু এখানে যদি তুমি কী করো, আমি এটাকে কী বলতে পারি, নাম্বারিং করি 1, 2, 3, তাহলে এটার ইউপ্যাক নেমটা হয় কি জানো, এটার ইউপ্যাক নেমটা হয় প্রোপেন। ঠিক আছে, এটার ইউপ্যাক নামটা দাঁড়ায় প্রোপেন 2-1, কারণ এই দুই নাম্বার কার্বনে কিন্তু এই সিও এই কার্বোনিল গ্রুপটা আছে এবং এটাকে বলা হয় কিন্তু লেখার সময় ইংরেজিতে লেখা হয় হচ্ছে 1, তাহলে প্রোপেন 2-1, কারণ দুই নাম্বার কার্বনে এই মূলকটা বিদ্যমান আছে। এটা কিন্তু এর ইউপ্যাক নেম, আর এটা হচ্ছে অ্যাসিটোন, এটা কিটোন গ্রুপের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কী কী জিনিস আছে, এখানে তিনটা মৌল, তুমি যদি ইয়া করো, এখানে তিনটা মৌল আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই তিনটা মৌলের সমন্বয়ে এই জিনিসটা গঠিত হয়েছে, ক্লিয়ার? এখন আমি আসবো যে এটাকে পোলার বলতেছি নাকি নন পোলার বলতেছি। পোলার যদি বলি তাহলে কেন পোলার বলতেছি, নন পোলার যদি বলি তাহলে কেন নন পোলার বলতেছি। ওকে, তো একটা যৌগকে তুমি পোলার কখন বলবে বলো তো, যখন তার দুইটা পোল বা মেরু সৃষ্টি হবে, পোল বা মেরু সৃষ্টি হবে, তাই তো? তখন তুমি তাকে পোলার বলবা। আর যখন তার কোনো মেরু এরকম পোল সৃষ্টি হবে না তখন সাধারণভাবে সেটাকে আমরা কী বলতেছি, নন পোলার বলতেছি, তাই তো? তাহলে নন পোলার নাম শুনেই বুঝতে পারতেছি এটার কোনো পোলারিটি নাই, কোনো মেরু নাই, কোনো উত্তর মেরু দক্ষিণ মেরু এইসব কিছু নাই। আর পোলার তার মানেই হইতেছে এর ভিতরে কী আছে, এর ভিতরে কোনো মেরু সৃষ্টি হয়েছে, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু। এটার মানে কি? এটার মানে এটাতে কোনো ধনাত্মক আধান বা এবং ঋণাত্মক আধানের সৃষ্টি হয়েছে এই যৌগটার ভিতরে, তাই এটাকে আমরা বলতেছি কি, পোলার কম্পাউন্ড। ঠিক আছে, বা এটার পোলারিটি আছে। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে এটাকে আমি যদি পোলার বলে থাকি তাহলে পোলার কেন বলতেছি। তাহলে এর মূল কারণটাই আমরা চলে আসি। মূল কারণটা হলো, দেখো আমি প্রত্যেকটার ইসে লিখতেছি, কার্বন এর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, এখানে একটু কথা বলে রাখি, স্টার দিয়ে লিখে রাখি, সেটা হচ্ছে এইখানে এই যৌগটাতে অ্যাসিটোনে তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা কীভাবে আছে, প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকের সাথে কিন্তু কোভ্যালেন্ট বন্ড করে থাকার অর্থ কী, কোভ্যালেন্ট বন্ড করে থাকার অর্থ হইল এটাই কিন্তু ইলেকট্রন শেয়ার আছে, ইলেকট্রন কী করছে, শেয়ার করে যৌগটা গঠন করছে। কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রন শেয়ার, কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রন শেয়ার, এই দুটা মাথায় ঢুকায় নাও। কোভ্যালেন্ট বন্ড এখানে এই যৌগটাতে আছে আর কোভ্যালেন্ট বন্ড থাকার কারণে এখানে কী হয়েছে, ইলেকট্রন শেয়ার হয়েছে। ওকে, ইলেকট্রন শেয়ার হয়েছে, মাথায় রাখতে হবে, কিন্তু ইলেকট্রন শেয়ার হয়ে কোভ্যালেন্ট বন্ড গঠন করছে, বারবার বলছি। এবার ইলেকট্রো নেগেটিভিটি
এর ভ্যালুটা আমরা এখানে দেখব কার্বন 2.55 অক্সিজেন 3.44 হাইড্রোজেন 2.22 ওকে তাহলে খেয়াল করে দেখো কার্বন কার্বন এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু অনেক কাছাকাছি অনেক কাছাকাছি কাছাকাছি কিন্তু কার্বন আর অক্সিজেন এদের ভিতরে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুর পার্থক্য কত দেখো আমি যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে 0.89 অনেক পার্থক্য তাই না কার্বন আর অক্সিজেন কার্বন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত 0.89 অনেক পার্থক্য এই পার্থক্য হওয়ার কারণে আবারও বলি এই যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য এই পার্থক্য হওয়ার কারণে এই যে শেয়ারকৃত ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনকে অক্সিজেন অক্সিজেন নিজের দিকে টেনে নেয় এবং সে হয়ে যায় মাইনাস কেন মাইনাস কারণ ইলেকট্রন কি ইলেকট্রন নিজেই তো একটা মাইনাস তাই না তাহলে মাইনাসকে যে যত নিজের দিকে টানবে তাহলে সে কি হবে আংশিক ঋণাত্মক অন দ্য আদার হ্যান্ড কার্বন হয়ে যাবে কি আংশিক ধনাত্মক চার্জে পরিণত হয়ে যাবে তাহলে কি হয়ে গেল একটা যৌগের ভিতরে কি একটা পোল সৃষ্টি হয়ে গেল না একটা যৌগের ভিতরে কি সৃষ্টি হয়ে গেল একটা পোল সৃষ্টি হয়ে গেল ঠিক আছে CH3 এবং খেয়াল করে দেখো এরা এইটা এবং এই পার্টটুকু এইটা এই অংশটা আর এই অংশটা কিন্তু নন পোলার পার্ট নন পোলার পার্ট নন পোলার পার্ট কেন কারণ কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কিন্তু খুব কাছাকাছি তাই এদের মধ্যে ইলেকট্রন শেয়ার হলেও এইটার ভিতরে কোনো পোল সৃষ্টি হয় না কিন্তু এইটার ভিতরে কিন্তু একটা পোল সৃষ্টি হয় সো এই পার্টটা হয়ে গেছে কি এই পার্টটা আমার হয়ে গেছে হচ্ছে পোলারিটি সৃষ্টি করলো এই যে পোলারিটি সৃষ্টি করলো এখন আমি বলবো যে হচ্ছে গিয়ে কি অ্যাসিটোন পোলার নাকি নন পোলার এটা তো বোঝা হয়ে গেল এটা পোল সৃষ্টি করছে এটা পোলারিটি আছে আর এই পার্টটুকু হচ্ছে নন পোলার পার্ট তাহলে এটা ক্লিয়ার হইল এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসিটোনকে আইডিয়াল সলভেন্ট কেন বলা হয় অ্যাসিটোনকে আইডিয়াল সলভেন্ট কেন বলা হয় তাহলে আমি কী দেখলাম অ্যাসিটোনের ভিতরে দুইটা পার্ট আছে কি দেখলাম অ্যাসিটোনের ভিতরে দুইটা পার্ট আছে একটা হচ্ছে কি পোলার পার্ট আর একটা হচ্ছে নন পোলার পার্ট আমরা কি জানি লাইক ডিজলভস লাইক মানে কি পোলার যৌগ কম্পাউন্ড পোলার অর্গানিক মানে ইনঅর্গানিক যারা আছে পোলার যারা আছে তাদেরকে দ্রবীভূত করে আর অপোলার যারা আছে অপোলাররা অপোলারের ভিতরে কি হয় দ্রবীভূত হয় এখন দেখো এটার ভিতরে তো এই পার্টটুকু হচ্ছে নন পোলার পার্ট আর এই পার্টটা হচ্ছে পোলার পার্ট তাই পোলার পার্ট কী করে পোলার যেই যৌগগুলো আছে তাদেরকে ডিজলভ করে ফেলে আর এই পার্ট দুইটা নন পোলার যৌগগুলোকে ডিজলভ করে ফেলে যার জন্য অ্যাসিটোন কিন্তু অনেক আইডিয়াল সলভেন্ট এবং আরও একটা জিনিস খেয়াল করো অ্যাসিটোন পানিতে দ্রবীভূত হয় অ্যাসিটোন পানিতে দ্রবীভূত হয় অ্যাসিটোন যেহেতু পানিতে দ্রবীভূত হয় তাই এটা কিন্তু কি করতে পারে খেয়াল করে দেখো পানি সেও কিন্তু অনেক সময় কিন্তু অনেক এভাবে করে থাকে তাই না তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সো অ্যাসিটোন পানিতে দ্রবীভূত হয় সো পানি যেহেতু একটা আইডিয়াল সলভেন্ট সো এটা অ্যাসিটোন পানিতে দ্রবীভূত হয়ে দুইটা মিলে আরও এক অনেক ভালো আইডিয়াল সলভেন্ট তৈরি করে ফেলতে পারে ওকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম